বন্ধুরা, আপনারা আশা করি এতদিনে জেনে গেছেন যে বিভা ক্যাফে এখন থেকে থাকছে স্পটিফাইতেও। বিভা ক্যাফের পডকাস্ট গল্প ক্যাফে এক্সক্লুসিভলি অন স্পটিফাই। তাই ডাউনলোড করুন স্পটিফাই, সেখানে গিয়ে সার্চ করুন গল্প ক্যাফে আর শুনতে থাকুন নানান স্বাদের রং বেরঙের গল্প। আজ আপনারা শুনবেন সৌমিকদের রচিত কালীকণিন ও বাঘের থাবা গল্পটির দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্প পাঠে ইভান এবং আপনাদের সকলের প্রিয় কালীকণিনের চরিত্রে নিহারেন্দু ব্যানার্জি। শুরু হচ্ছে আজকের গল্প, কালীকণিন ও বাঘের থাবা। রাত তখন মধ্য, ইন্দ্রগড়ের এই সাধুর নাম লোকে দিয়েছে হাত কাটা সাধু। সেই সাধু যজ্ঞের কুণ্ডের সামনে বসে আগুনে আহুতি দিয়ে চিৎকার করে যেন কাউকে ডাকছে, হায় হায় হায়। এই বলে এক মুঠো ধুলোর মতো গুঁড়ো ছড়িয়ে দিল আগুনে। অনলসি গালাফিয়ে উঠে আবার স্তিমিত হয়ে গেল। আরক্ত ক্রুদ্ধ চোখে হাত কাটা সাধু দাঁত কিরমির করে চিৎকার করে উঠল, বটে এত সাহস তোদের, আমার ডাক অমান্য করিস, আসবি নে আসবি নে, তাই না তাই না? তবে তবে এই রে এই রে। সামনের তামার পাত্র থেকে একখানা সুতো পেঁচানো হাড়ের খণ্ড তুলে আগুনের শিখায় আঘাত করতেই যজ্ঞ কুণ্ড থেকে মাথা তুলে দাঁড়ালো সাতটি বিকট দর্শন দীর্ঘ নারী মূর্তি। তাদের চোখে অসন্তোষের চাহনি, দেহের ভঙ্গিতে চপলতা এবং ক্রোধ যুগবৎ প্রকট হচ্ছে। এই অদ্ভুত নারী মূর্তিদের পানে একটিবার চেয়ে দেখলে চোখ ফেরাতে মন চায় না। মায়ের স্নেহ প্রিয়ার প্রেম সুখার সখ্য কিংবা ক্রীড়া সঙ্গীর সফলতা যেন ফুটে বেরোচ্ছে তাদের দেহ থেকে। এরা হলেন 64 যোগিনীর মধ্যে ভয়ঙ্কর 7 যোগিনী। মহামায়ার বর্ণনায় মন্ত্রের মধ্যে যে উচ্চারণ করা হয় সেটা হলো নম দক্ষ যজ্ঞ বিনাশ নাই মহার্ঘই যোগিনী কোটি পরিবৃত্তায় ভদ্রকাল্যই ভগবত্যই দুর্গায় নমঃ। এই যোগিনীরা স্বয়ং শ্রী দুর্গাকে ঘিরে রাখেন, একাধারে পরম প্রকৃতি, অপরপক্ষে মহাগিরি ভয়াল রূপে অধিকারিণী। এদের নাম ভালুকা, অঘোরা, জ্বালামুখী, বায়ুবেগা, বিকরণনা, নারসিংহী এবং কালরাত্রি। হাত কাটা সাধু 6 আগে দেবেন্দ্রর অতর্কিত ও অভাবিত আঘাতে নিজের হাত খুইয়েছিল। সে তার ডাকাতের দলকে নিয়ে তছনছ করে ফেলেছিল জমিদারের ঘর। যে দুটো বস্তুর সন্ধানে সে আক্রমণ করেছে তার একটি পরম দ্রব্য তার করতলগত হয়েছিল, কিন্তু অপর বস্তুটি তার চাই চাই চাই, নচের সব পরিকল্পনা তার ভেস্তে যাবে। এই 6 সে সাক্ষাৎ নীল পর্বত কামাক্ষা থেকে অসংখ্য তন্ত্র শিখে এসেছে, আজ সে বিরাট শক্তির অধিকারী। দেবেন্দ্র অদ্ভুত এক রসায়ন আবিষ্কার করেছিল, ভীষণ আশ্চর্য তার দ্রব্যগুণ। সেই আরব ছিনিয়ে নিয়ে এসেছে সে, কিন্তু অপর জিনিসটিকে তার চাই। যোগিনীর আবির্ভাব লক্ষ্য করে সাধু বুকে হাত ছোঁয়াল, তার পূর্বের সেই উদগ্র ভাব সম্পূর্ণ তিরোহিত। গম্ভীর কণ্ঠে উচ্চারণ করল,
দেবীর বন্দনা শ্রবণ করে যোগিনীগণ প্রসন্ন হলেন। সাধু বাম হাত আবার বুকে ছইয়ে বলল, হে যোগিনীগণ, আপনাদের আহ্বান করার দৃষ্টতা মাফ করুন। আমি যে জিনিসের সন্ধানে লিপ্ত রয়েছি তা আপনাদের অজ্ঞাত নয়। যোগিনীর অজানা কিছু নাই, শুধু এইটুকু জানতে চাই আমার অভিষ্ট ওই বস্তু কে এখনো ওই রায়বাড়িতেই রয়েছে, থাকলে কোথায় রয়েছে, যদি থাকে তবে আমি ঠিক খুঁজে নেব। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিন। যোগিনীগণ পরস্পরের মুখ চেয়ে একসাথে চক্ষু মুদ্রিত করল। বেশ কিছু সময় এভাবে থাকার পর যখন তারা চোখ উন্মিলিত করল, তখন সাধু অবাক হয়ে দেখল তাদের উষ্ঠা ধরে এক চিলতে যেন হাসি লেগে রয়েছে। সাধু শুধল, হে যোগিনী, হে মহাকার্য সাধিকে, আমার অভিষ্ট কি তবে ওই গৃহেই রয়েছে? আছে, যে শক্তির সন্ধানে তুই ঘুরে মরছিস তা ওই ভদ্রাসনেই লুকানো আছে, কিন্তু কোন সে এমন স্থান জানি না। আমরা তাকে চোখে দেখতে পাচ্ছি না, কোনো এক কালো ছায়া এসে বারংবার দৃষ্টিপথ রোধ করছে। আমরা শক্ত যোগিনীগণ একত্রে প্রচেষ্টা করেও তার অবস্থান দেখতে পাইনি, এমনই তার তেজ। ত্রিভুবনের বিশ্ব সংসারের কোনো কিছু আমাদের অজানা নয়, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ওই বস্তুর মধ্যে এমন ভয়াবহ তেজ জন্ম নিয়েছে যা তার অবস্থিতিকে আড়াল করে চলেছে। আমি কি সেই বস্তু হাতে পাব? আমি কি সেই শক্তি করায়ত্ত করতে পারব? সার যোগিনী এবার অট্টহাসি হেসে উঠল। রমণীর হাসি নয়, কোন ভয়ঙ্কর প্রেত জনি যেন প্রবল আকুলতায় হেসে চলেছে। সেই হাসি শুনে যে কোনো মানুষ মূর্ছা যায়, কিন্তু এই কয় বছরে সাধু অনেক রকম দেখেছে শুনেছে, তাই সে বিচলিত হলেও প্রকাশ করল না। পাশের কটাহ থেকে শীতল দুগ্ধ আগুনে ঢেলে দেওয়া মাত্র যোগিনীরা বিলীন হয়ে গেল। সাধুর মন উৎফুল্ল। যদি রায়বাড়ির চৌহদ্দির মধ্যে কিছু থাকে তবে তা হাসিল করা তত কঠিন হবে না, কিন্তু তাকে দেখা গেল না কেন? কি এমন আড়ালে রয়েছে সে? আশঙ্কা লুটপাট করে ঢুকতে গেলে হয়তো বিপদ হতে পারে। দেবেন্দ্র রায় 70 হলেও অনেক বিদ্যায় বিদ্যান, সে হতভাগা হয়তো এমন কিছু কারসাজি করে রেখেছে যাতে তাকে দখল করতে আসা লোকটার ক্ষতি হতে পারে। সাবধানে এগোতে হবে। সবার প্রথমে দরকার পড়লে জমিদার বাড়ি সম্পূর্ণ খালি করে দেওয়া, শূন্য গৃহে সে যখন ইচ্ছা সন্ধান করতে পারবে। রায় পরিবারের সবকটি মানুষকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিলে কেমন হয়? না, তাহলে চিরকালের মতো তার কাঙ্ক্ষিত দ্রব্য হারিয়ে যেতে পারে। হাজকাটা সাধুর কুটিল চিত্তে রায়বাড়িকে প্রাণীশূন্য করানোর মতলব স্থির রইল।
অতি গভীর রাতে জমিদার গৃহের উঠোনে প্রবেশ করে একেবারে বামে প্রাচীরের গায়ে একটা স্থানে শুকনো মরা ঘাসের জঙ্গল হয়ে রয়েছে। সে মৃত তৃণগুচ্ছের ফাঁকে একখানা হলুদ গোছের চারা পুঁতে দিল সাধু। উঠোনের একেবারে দক্ষিণ প্রান্তে চিমটা দিয়ে মাটি খুঁড়ে পুঁতে দিল একটা সুতো এবং শাঁখা নোয়া বাঁধা মানুষের হাড়। বাইরে বেরিয়ে ঝুলির থেকে বের করলো একটা মরা হাঁড়ি চাচা পাখি। কিছুক্ষণ মন্তর পরে সেটার গায়ে ফুটকার দেওয়া মাত্র পাখিটা ঘোলাটে মৃত চক্ষু মেলে চাইল। পাখিটার কানে কী সব বলে তাকে উড়িয়ে দেওয়া মাত্র সে মৃত কাঠ হয়ে যাওয়া পাখি উড়ে গিয়ে বসল রায়বাড়ির বাইরে হাত পঁচিশ দূরের একটা ছাতিম গাছে এবং তার ছোট দেহ মিলিয়ে গেল পাতার আড়ালে। পরিতৃপ্ত মুখে সাধু বাইরে চলে গেল। বাইরে এসে নিজের চিমটে দিয়ে গোটা বাড়িটার চৌহদ্দি জুড়ে মাটি খুঁড়ে একটা বলয় বাঁধন তৈরি করল। এই বাঁধন তার এই গৃহে প্রবেশের পথ প্রশস্ত করতে সহায়ক। যদিও এর আগে সে বিনা বাধায় এ বাড়িতে আক্রমণ করেছে, কিন্তু যোগিনীর কথায় তার মনে কিঞ্চিত দ্বন্দ্ব উপস্থিত হয়েছে। সত্যি যদি কোনো তেজময় শক্তি এই বাড়িকে রক্ষা করতে চায় তবে এই গুণটি তার প্রভাব প্রশমিত করবে। পরদিন পুরো গণ্ডিতা দৃশ্যমান না হলেও ফটকের সামনে মাটি ঘোড়া দেখে চাকরেরা তা বুঝিয়ে দিয়েছিল। কিন্তু পরের দিন প্রভাতেই আবার কে গণ্ডি কেটে গেল। একদিন দেখা গেল মূল ফটকের অত ভারী লোহার দ্বারখানা অদৃশ্য। দুই তিন দিন পরে তখন খাওয়া দাওয়া সদ্য সমাপ্ত হয়েছে, বাড়ির চাকর চিনি বাস এঁটো কাটা নিয়ে বাইরে ফেলতে বেরিয়েছে। হঠাৎ ভীষণ বাঘের গর্জনে গোটা তল্লাট কেঁপে উঠল। সেই সঙ্গে চিনি বাসের মরণার্তনাদ, তাকে মুখে করে নিয়ে বাঘ চলে গেল। পরদিনই চিনি বাসের আশরানো কামড়ানো মৃতদেহ পাওয়া গেল নদীর পাড়ে। শুধু তাই নয়, দিনের বেলায় বাঘের পাত্তা থাকে না বটে, কিন্তু আধার হলেই কোথা থেকে একটা বাঘ এসে বাড়ির চতুর্দিকে ঘুরে ঘুরে ডাকতে থাকে। কখনো দুই তলার ওপর অবধি উঠে আসে দুয়ার আশ্রায়। বাঘের ডাক শুনে শুনে বাড়ির এবং আশেপাশের লোকের পাগল হয়ে ওঠার উপক্রম হল। বাড়িতে মালখানায় দুখানা বন্দুক রয়েছে, তার কার্যকারিতা পরীক্ষার মুখাপেক্ষী। কিন্তু সেই ঘরের চাবি থাকে নায়েব মশাইয়ের কাছে, তিনি বর্তমানে ইন্দ্রগড়ে উপস্থিত নেই। বেশ কয়েকদিন বাঘের ডাক বন্ধ রইল। উপদ্রব কমেছে ভেবে যেই কেউ বাইরে বেরুল অমনি তার আর্তনাদ জানিয়ে দেয় যে ঘরে বাঘ পড়েছে। এইভাবে প্রাণহানি এবং নিরাপত্তাহীনতার দোলাচলে বহুদিন বহু রাত বিনিদ্র যাপন করার পর সুরেন্দ্রনাথ সত্যি ঠিক করল যে এই বাড়ি ছেড়ে দিয়ে কলকাতা চলে যাবে। সেখানে বাঘ ঘেঁষতে পারবে না। কেবল বৃদ্ধ গিরিবালা এই কথা শুনে নিশ্চুপ হয়ে রইল। সুরেন্দ্রনাথ মায়ের যে মনের অবস্থা বুঝল না তা নয়, কিন্তু আর গত্যন্তর কি আছে। আরো প্রায় দুই সপ্তাহ অতিবাহিত হয়েছে। রায়বাড়ির মানুষেরা এখন দিনে ঘুমোয়, রাতে জাগে, কাজকর্ম বিষয় আশয় সব পাটে উঠতে বসেছে। এইরকম এক ভোর রাত্রির কথা, আকাশে কৃষ্ণ ত্রয়োদশীর ক্ষীণ চাঁদ ডুবে এসেছে। ভোরের ঠিক আগের নিকষ আধারে ডুবে রয়েছে চরাচর। অনেক রাত অবধি জাগার পর বাঘের উপস্থিতি না বুঝে সকলে নিদ্রা গিয়েছে। এমন সময় বাঘে এসে দাঁড়ালো বাড়ির উঠোনে। গোটা বাড়িটা ঘুটঘুটে অন্ধকারে মিশে রয়েছে। শুধু বাঘের ভয়ে সদরের সামনে আর একতলা দুইতলায় কয়েকখানা বড় তেলের বাতি জ্বলছে।
তাতে প্রাঙ্গণে কিছু আলো পড়লেও আনাচ গানাচে অন্ধকার ঘাপটি মেরে লুকিয়ে রয়েছে। এই তিন বেয়ে বাঘ উঠোনের থেকে দেউড়িতে উঠে এসে দাঁড়ালো। গর্জন করলে ভয় দেখানো ছাড়া আর কোনো লাভ নেই। বাঘ দোতলায় সুরেন্দ্র ঘরের সামনে এসে চারিদিকে তাকিয়ে অবিকল দ্বারপাল ভবানীর কণ্ঠে ডেকে উঠল, বাবু বাবু, বড় বিপদ বাবু, দৌড় খুলুন বাবু, দৌড় খুলুন। বৃদ্ধা গিরিবালা রাতে নিদ্রা যায়নি, তার স্বামীর গড়া এত সাধের ভদ্রাসন এইবার শেষে ত্যাগ করে চলে যেতে হবে। এই বয়সে ভিতরে টান কাটিয়ে স্বামী বড় খোকার টান কাটিয়ে বাড়ি ছেড়ে দিতে হবে। একটা অসহায় ক্ষোভে বৃদ্ধার চক্ষু থেকে অঝরে তপ্ত অশ্রু গড়িয়ে পড়তে থাকল। নিজের অক্ষমতাকে নিয়ে বুড়ি যখন হাহাকার করছে, এমন সময় খুব আবছা ভাবে যেন বুড়ো ভবানীর গলা শোনা গেল। ভবানী অত্যন্ত সতর্ক গলায় ছোট খোকার দৌড়ে দাঁড়িয়ে ডাকছে। বৃদ্ধা শয্যা ছেড়ে উঠে বসল। আর চক্ষু মেলে দেখল তার প্রহরায় নিযুক্ত থাকা সুকোচি অহরে ঘুমোচ্ছে। ভবানীর কি কোনো বিপদ হয়েছে? কিন্তু সেই সাথে একটা বুনো গন্ধ আসছে না? বুড়ি অলিন্দের দিকে জানলার ঘর ঘড়ি একটু ফাঁক করে চোখ রাখল। আকাশে ফিকে আলো ধরেছে, আর সেই আবছা আলোতে একটা বিরাট বাঘ সুরেনের দ্বারের সামনে তিন পায়ে ভর দিয়ে চাপা সুরে অবিকল ভবানীর গলায় তাকে ডাকছে। তার উদ্দেশ্য বুঝতে বুড়ির বাকি রইল না। খড়খড়ি ফেলে একবার নিদ্রামগ্ন ঝিয়ের দিকে নজর করে বৃদ্ধা এসে দাঁড়ালো ঘরের বহু প্রাচীন কাঠের আলমারির কাছে। অতি সন্তর্পণে পাল্লা খুলে বের করে আনলো একটা চিটচিটে শতজীর্ণ কাপড়ের থলি। সেই থলি যেটা মাত্র সম্বল করে বালিকা গিরিবালা গা ছেড়েছিল। থলিতে দ্রুত গতিতে হাত বাড়িয়ে বের করে আনলো একটা অদ্ভুত ধাতুর তৈরি দণ্ড। দৈর্ঘ্যে বড় চোর এক হাত পরিমাণ, তার দুই দিকে পেতলের হাতল, গায়ে তিন চারটে ধাতুর সরু সুতো, সেই সঙ্গে কয়েকখানা ছুঁচলো ধাতু নির্মিত অঙ্গুলি প্রমাণ বস্তু। এই অস্ত্রের নাম ডুন্ডুরি, পিটারি জাতির শিকারের মূল সহায়। এসব যেন বহু যুগ আগের কথা, যেন আগের জন্ম। গিরিবালা দুর্ধর্ষ শিকারী উপজাতি পিটারির মেয়ে। শিকার তার জীবনে নেহাত নতুন নয়। খোকার বাপকেও বাঘের হাত থেকে বাঁচিয়েছিল সেইবার পাহাড়ে। আজ খোকাকে বাঁচাতে হবে, হাতে সময় নেই। গিরিবালা ডান হাতে শক্তভাবে ডুন্ডুরির হাতল ধরে খুব আস্তে আস্তে দোর খুলে বারান্দায় এসে দাঁড়ালো। ফিকে আলো রয়েছে বটে, কিন্তু সুরেন্দর ঘরের দুয়ারের সামনেটা আলো আঁধারি। তাতে উজ্জ্বল হলুদ রঙের দেহটা আবছায়ার মতো বোঝা যাচ্ছে। গিরিবালা বাম হাতের সরু ধাতব বস্তুটা ডুন্ডুরির প্রথম সুতোয় রেখে শীর্ণ অশক্ত হাতে টান দিল। এত বছরেও অস্ত্র তার ধর্ম ভোলেনি। ডুন্ডুরির কোমরের কাছটা ঝুঁকে এলো অস্ত্রধারীর দিকে। কি প্রচণ্ড টান তার! দুর্বল চোখে বাঘের দেহটা ঠাউর করে নিশানা করল পিটারি দলপতির মেয়ে গিরি। তার শরীরে যেন পূর্বের সেই বল ফিরে এসেছে। ধাতুর শস্ত্র ক্ষেপণের ঠিক আগের মুহূর্তে হঠাৎ দোরের কাছে সুকোজিয়ের ভয়ার্ত গলা পাওয়া গেল। এ কি করছেন মা? পলকের মধ্যে গিরিবালা তার হস্তধৃত মরণাস্ত্র নিক্ষেপ করল। ঝিয়ের স্বরে চমকে উঠে হিংস্র বাঘ চকিতে ঘুরে তাকিয়েছিল। ব্যাপার বুঝে সে ভীষণ গর্জন করে লাফিয়ে উঠল। প্রাণঘাতী অস্ত্র বাঘের কণ্ঠনালীর দুই আঙুল নিচে দিয়ে বিদ্যুৎ বেগে ছুটে গিয়ে দরজার পাশের চুনচুরকির দেওয়ালে গিয়ে সবেগে গেঁথে গেল।
বাঘ গিরিবালার দিকে তাকিয়ে দাঁত বের করে এগিয়ে আসতে শুরু করল। বৃদ্ধা গিরিবালা স্থির দৃষ্টিতে তার চোখে চোখ রেখে ধুন্ডুরির নিচের হাতলে হ্যাঁচকা টান দিয়ে বের করে আনল একটা আধাত পরিমাণ ছোড়া। বা হাতে অস্ত্রের বাকি অংশ ছুঁড়ে ফেলে দিয়ে ছোড়াটা বাগিয়ে ধরে আক্রমণের প্রতিজ্ঞা করছে সে। হাঁসদার খোকার খুনি তার সামনে, নিজের জীবনে বিশেষ কিছু আর বাকি নেই তার। প্রবল গর্জনে সুরেন্দ্রর ঘুম ছুটে গিয়েছিল। জানলা দিয়ে মায়ের এই অবস্থা দেখে দরজা খুলে সুটকি হাতে বেরিয়ে এলো সে। বাঘ একবার সেই দিকে ঘুরে তাকানো মাত্র গিরিবালা আরো দুই পা এগিয়ে গেল বাঘের দিকে। সঙ্গে সঙ্গে আবার গর্জন করে সেই নরক ঘাতক অগ্রসর হলো বুড়ির দিকে। যখন তফাৎ আর মাত্র হাত দশে, বাঘ দুই পা পিছিয়ে নিল শরীরটা ভয়ানক বেগে লাভ দেওয়ার জন্য। এই তীব্র ধাক্কা বৃদ্ধা তার দুর্বল দেহে কিছুতেই রুখতে পারবে না, ফলে ঝোড়া চালানোর সময় সে কিছুতেই পাবে না। সুরেন্দ্র আর উপায় নেই দেখে সুরকির ফলা বাগিয়ে দৌড়ে এলো বাঘের দিকে, আর কুটিল শয়তান প্রচণ্ড গতিতে লাভ দিল গিরির গলা লক্ষ্য করে। কিন্তু গলা পর্যন্ত পৌঁছানোর আগেই যেন বিদ্যুতের তীব্র আঘাতে দুই তলা থেকে একেবারে একতলার উঠোনে এসে আছড়ে পড়ল বাঘ। ভীষণ বেদনায় তার বাঘের রূপ তিরোহিত হয়ে হাত কাটা সাধুর আসল রূপ ফিরে এসেছে। বাইরে তার আঁকা মাটির গণ্ডিতে হঠাৎ আগুন লেগে গিয়েছে। সেই আগুন পারিজাতের মাল্যের ন্যায় গোটা বসত বাড়ির চারিদিকে ব্যাপ্ত হয়েছে। ফটকের কাছে কিছু লোকজনকে দেখা যাচ্ছে। সাধু একটু বিলম্ব না করে এক হাতেই প্রাচীর লঙ্ঘন করে ওপারে পালিয়ে গেল। গিরিবালা কাঁপা কাঁপা গলায় চিৎকার করে উঠল, কে কে দাঁড়িয়ে ফটকে, কে ওখানে কে? আমি কিন্নিমা, ও হরি নায়েব। ও নায়েব মশাই, তো ফটকে বসে কে? ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায়দিপাড়া। নায়েবের মুখে সমস্ত কথা শুনে হংসিতান্ত্রিক হয়েছিল। আমার পক্ষে এখন আশ্রম ত্যাগ করা সম্ভবপর নয়, কিন্তু তোমাদের এই বিপদে বিমুখ থাকলেও যে পাপ হয়, তাই আমি কালীপদকে তোমাদের সঙ্গে পাঠাবো। হ্যাঁ, ও আমার শিষ্য, শিক্ষা এখনো সম্পূর্ণ হয়নি বটে, তবে কিছুটা তো শিখেছেই। দেখা যাক কদ্দূর কি করতে পারে। কিন্তু এ তো নিতান্তই অল্প বয়সী গো ঠাকুর, এর দ্বারা বিশ্বামিত্র মুনির সঙ্গে রাক্ষস মারতে কিন্তু মহাবীর দশরথ যাননি, গিয়েছিলেন বালক রামচন্দ্র। বিশ্বামিত্র কিন্তু তার বয়স দেখে শক্তি বিচার করেননি। আপনি একে নিয়ে যান, আমার মন বলছে ও ঠিক পারবে। হ্যাঁ, ওর বুদ্ধি বড় ধীর, মেধা বড় তীক্ষ্ণ, হলে ওর দ্বারাই হবে। ভুবন গুরুদেবের বাক্যকে সমর্থন করলো এক বাক্যে। হতঃপর দ্বিধা বিভক্ত চিত্তে নায়েব হরিশ্চন্দ্র কালীপদকে নিয়ে রওনা দিল দীর্ঘ পথের উদ্দেশ্যে। গাড়িতে ওঠার মুখে কালীপদ যখন গুরুর সম্মুখে হাড় জোর করে দাঁড়ালো, হংসী প্রশান্ত মুখে কইল, শোন হতবাগা শোন, এই যখন দেখবি মন্তর তন্তর বুদ্ধি বিদ্যা জ্ঞান মন কিছুতেই কিছু উপায় বেরুচ্ছে না, তখন অসন্দিগ্ধ চিত্তে ভবানীর পায়ে নিজেকে সমর্পণ করে দিবি, বুঝলি? সব জ্ঞান বুদ্ধি শেষমেশ ওই রাক্ষসীর পায়ে গিয়েই মিলিয়ে যায়। নায়েবের ভেড় দেওয়া ভুলগুলি গাড়িতে তুলে দিল, গাড়োয়ান ঘোড়াকে চাবু খাঁকাল। গাড়ি পথমধ্যে কেবল কয়েকবার
নিজেদের এবং ঘোড়ার খাওয়ার জন্য থেমেছে। একদিন বাদ দিয়ে বড় দিবসে ঠিক ব্রাহ্ম মুহূর্তে গাড়ি প্রবেশ করলো ইন্দ্রগড়ের সীমানায়। গাড়ি যখন জমিদার গৃহ থেকে আর মাত্র কয়েক রশি তফাতে রয়েছে, হঠাৎ গাড়ির সামনে দিয়ে একখানা সাপ পথ কেটে গেল আর ঘোড়াগুলো একসাথে থমকে দাঁড়ালো। হাজার চাবু কেউ আর নড়ে না, কেবল গলার মধ্যে একটা অদ্ভুত শব্দ শুরু করলো। দীনদয়াল বিরক্ত হয়ে শুধল, তোমার ঘোড়ার আবার হলো কি? আজ্ঞা, ঘোড়ার ঘ্রাণ খুব আট, নিশ্চয় সাপটাকে লক্ষ্য করেছে অথবা গন্ধ পেয়েছে তারা, তাই। সাপ কোথা? আগে এক্ষুনি পথ কাটলো, আপনারা ভিতর থেকে ঠাহর পাননি। কালীপদ এক লাফে গাড়ির থেকে নেমে পড়ল, নায়েব আহা করে কইল, আহা ঠাকুর, এখনো কিছু পথ বিলম্ব রয়েছে, হাঁটবেন কেন? সাপ চলে গেলেই ঘোড়ারা ঠিক চলবে। শিগগির নেমে পড়ুন নায়েব মশাই, যত শীঘ্র সম্ভব পা চালান, ঘোড়ারা সাপের গন্ধে দাঁড়ায়নি। মানে তবে কিসের জন্য? আমি সোদরমনের ছেলে, গন্ধ চিনি, সম্ভবত কাছে পিঠে বাঘ পড়েছে। নায়েব মুন্সি ভাই গারোয়ান অব্দি পড়িমড়ি করে পা চালিয়ে ড্রাইভারের সামনে পৌঁছানোর একটু আগে বাঘের ভয়াল গর্জন রাতের নিঃশব্দ চুরমার করে দিল। সকলে দৌড়তে আরম্ভ করল। ছুটতে ছুটতেই কালীপদ চকিতে একবার থমকে গিয়ে উপরের দিকে কি যেন দেখল, তারপরেই আবার দৌড়তে শুরু করল। ফটকে পৌঁছেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। দোতলায় আবঝা আলোতে কিন্নি বাকি একটা হাতি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। দক্ষিণের ঘরের দুয়ারে লাঠি নাকি হাতে দাঁড়িয়ে আছে ছোট কর্তা, আর তাদের ঠিক মাঝখানে কিছু একটা রয়েছে যার উচ্চতা কিছুটা কম, তাকে অলিন্দের প্রাচীরের জন্য দেখা যাচ্ছে না। কালীপদ ফটকে পা রেখে চমকে উঠে বলল, এই যে বাঁধন কাটা রয়েছে। তাই তো, ও কিসের গন্ডি? গন্ডি নয়, বাগদণ্ডি। এই বলে নিচু হয়ে একবার গন্ধ শুকে ফিসফিস করে কি একটা মন্তর পড়ে নিজের তর্জনীটা দাগের গায়ে ছুঁয়েই লাভ দিয়ে সরে গেল আর পলকের মধ্যে বাড়ির চারিদিকে দেওয়া বন্ধনীতে দফ করে আগুন লেগে গেল। সেদিকে বাকিরা অবাক হয়ে তাকানো মাত্র উঠোনে একটা ভারী জিনিস পতনের শব্দ হলো। সবাই সেদিকে তাকিয়ে চোখে পড়ল, একটা মানুষের মতো ছায়া মূর্তি যেন বাঘের ক্ষিপ্রতায় প্রাচীর টপকে ওদিকে ঝাঁপিয়ে পড়ল। গারোয়ান চলে গেল দাঁড়িয়ে থাকা জুড়ি গাড়িটা আনতে। বয়স্ক নায়েব মশাই এতটা পথ দৌড়ে শ্রান্ত এবং হতবুদ্ধি হয়ে কালীপদর দিকে চেয়ে রইল। তার হাত দুটো আপনি জড়ো হয়ে এলো। হংসীতান্ত্রিক এক বর্ণ অসত্য বলেনি, তিনি অপাত্রে বিদ্যা দান করেননি। আশ্চর্য হয়ে হরিশ্চন্দ্র নিজের মনে ভাবল, যার শিষ্যই এতখানি, তিনি স্বয়ং কতখানি। সকলের মনেই নিরানন্দ, তবুও বামুন এসেছে শুনে সুরেন্দ্রনাথের স্ত্রী পেতলের পাত্রে পা ধোয়ার জল আর রেগাবিদের চারটি মিষ্টান্ন নিয়ে কালীপদর সামনে রাখল। কালী সেই দিকে চেয়ে কইল, এসব পরে হবে মা জননী, তার আগে একটা কাজ রয়েছে। আসার পথে কিছু একটা যেন খেয়াল করলুম, সেইখানে একবার যেতে হচ্ছে। আট দশজন পুরুষ মিলে চলতে চলতে একখানা গাছের নিচে এসে স্থির হল। এখান থেকে রায়বাড়ির দূরত্ব বড় জোর হাত 25-30। কালীপদ জলের গিলাসটা হাতে করে নিয়ে এসেছে। সেই জল মাটিতে ঢেলে কাদা করে
একটা কাঠি তুলে সেইখানে কি সব আঁকিবুকি এবং একটা সিংহের মতো মুখ এঁকে মন্ত্রোচ্চারণ করতে শুরু করলো। ওং শ্রী ঔষ্মং বীরাং মহাবিষ্ণুং জ্বলন্ত পর্বতে মুখা শ্রী নৃসিংহং ভীষণং ভদ্রায়ৈ মৃত্যুং মৃত্যুঞ্চ নমোহম্মহম্। শুধু সঙ্গের লোকেরাই নয়, যাওয়া আসার পথে ভোরের পথচারীরাও সেইখানে দাঁড়িয়ে পড়ল ব্যাপার দেখতে। মন্ত্রপাঠ শেষ হলে কালীপদ উপরের দিকে চেয়ে সজোরে একটা ফুঁ দেওয়া মাত্র গোটা গাছটা একেবারে মড়মড় করে দুলে উঠল। গাছের মাথায় যেন বিশাল ঝড় উঠেছে। কিছু সময় পরে হঠাৎ করে ঝড়টা থেমে গেল আর গাছের নিচে আছড়ে পড়ল একটা হাঁড়ি চাচা পাখি। নায়েব সেদিকে এগিয়ে গিয়ে কইল, পাখিটা দেখছি মরে গেল। এই ঝড়ে নয়, পাখি মরেছে সম্ভবত অনেক দিন হলো। দিনের বেলায় বাঘের আক্রমণের ঘটনা এখনো ঘটেনি, ফলে দিনের জীবনযাত্রা সকলেরই আগের মতোই আছে। অনেক লোক রায়বাড়িতে কালীপদকে হাত দেখাতে এলে পর কালী হেসে কইল, আমি হাত দেখতে জানি নে মা, যেটুকু জানি সেটুকু এখনো শিখছি। বেলা একটু বাড়লে সামান্য ফলাহার করে কালীপদ গোটা রায়বাড়ির আনাজ কানাজ ঘুরে দেখল। দেবেন্দ্রর ঘরগুলো একতলা, তারপর দুইতলা, দেওয়ালে গেঁথে থাকা লক্ষ্যভ্রষ্ট অস্ত্র, গোয়াল, খিড়কি প্রভৃতি সব দেখে দোতলার অলিন্দে অনেকগুলো কেদারা পেতে বসে সকলে কথাবার্তা বলছে। একটা কাঠের চোপাইতে প্রয়াত বড়কর্তার আঁকা ছবিগুলো আর ছড়া লেখা কাগজখানা রয়েছে। কালীপদ মুখ খুলল। আপনার দাদার কি কবিতা লেখার অভ্যাস ছিল? ঠাকুরমশাই, আমার দাদা ছিলেন বহুগুণে গুণী। তিনি কবিতাও লিখতেন, ছবি আঁকতেন, মূর্তি গড়তেন, আবার পুরাণ শাস্ত্রেও ছিল তার অগাধ জ্ঞান। নানান জায়গা ঘুরে ঘুরে বেড়াতেন দাদা, হরেক রকম পরীক্ষা নিরীক্ষাও করতেন। আমি ওই টুকিটাকি কবিতা লিখি বটে, কিন্তু তার নখের যোগ্য আমি নই। দাদা নিজের রং নিজেই তৈরি করতেন, ঘাসের থেকে সবুজ রং, পশুর দাঁতের থেকে সাদা, হাড় পুড়িয়ে কালো রং, তুষের থেকে হলুদ রং, লাক্ষা দিয়ে লাল রং। তাছাড়াও তুষের থেকে হলুদ রং তৈরি করতেন কেন, হলুদ থেকে নয়? আগে না ঠাকুর, হলুদ থেকে কাঁচা রং হয়, ও রং ছবিতে দিলে কালো হয়ে যায়, দাদার ছবিতে হলুদ লাগতো না। কালীপদ ভ্রু কুচকে উঠে দাঁড়ালো এবং তার দেখা দেখি বাকিরাও একতলায় নেমে এসে উঠোনটা পেরিয়ে শুকনো ঘাসের ঝোপের কাছে এসে বলল, এইখানে ঘাসের ঝোপ আপনার দাদার পোতা? হ্যাঁ, তিনি পুঁতেছিলেন। আর তার মাঝে এই যে এইটা? কথা অর্ধ সমাপ্ত রেখে কালীপদ এক টানে উপরে আনলো একটা হলুদ গাছের চারা, তার শেখরে একটা লাল সুতো চড়ানো। কালীপদ একটা নিঃশ্বাস ফেলে বলল, ভাগ্যে রঙের কথাটা উঠেছিল, তবে দুখানা যখন বেরিয়েছে তখন বিধিমতো আরো একটা জিনিস নিশ্চয়ই বাকি রয়েছে, চলুন তো দেখি। সুরেনের স্ত্রী হেসেছিল। কালীপদ বাকশালার দৌড়ে দাঁড়িয়ে বলল, মা, আমাকে দুইখানা পাতিলেবু, একটু তেল, আর ঘরের থেকে এই এই এতটুকু সিঁদুর এনে দিন। জিনিসগুলো হাতে নিয়ে প্রথমেই লেবুগুলোতে তেল সিঁদুর লেপন করে সেগুলোকে ঠিক সদরের মাঝামাঝি রেখে উঠোনের চতুর্পাশে মন্ত্রপুত জল ছড়া দিয়ে কালীপদ গম্ভীর কণ্ঠে প্রথমে নিজের শরীর বন্ধ উচ্চারণ করল, ওম পরমাত্মা নৈ পরম ব্রহ্মই নমঃ মম শরীরং ত্রাহি ত্রাহি কুরুঃ স্বাহা। মন্ত্র পড়ে কিছুটা জল নিজের মাথায় ছিটিয়ে নিয়ে সে আবার মন্ত্র পড়তে শুরু করল, ওং ক্রিং ক্রিং হ্রিং 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 দক্ষিণাকালিকে ক্রিং ক্রিং চামুণ্ডই নমঃ জলে জলাময়া তং চ বন্ধুই বন্ধিমম আত্মকম
ব্রহ্ম বৈষ্ণবাদী নির্মাণ ইন্দ্রাণাং কারণ কুর্ব পাতাল পিশাচং যক্ষং তাল বেতাল পঞ্চকম যাদা তথা তেজপুঞ্জা গুপ্ত পৌরাণে স্থিতং চক্ষো অঞ্জনম। মন্ত্রের শেষ শব্দটি উচ্চারণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চোখের নিমেষে লেবু দুটো যেন উন্মাদের মতো লাফিয়ে উঠে গড়াতে শুরু করলো। তার পিছনে পিছনে গোটা বাড়ি ভর্তি মানুষ। লেবুগুলোতে যেন উন্মত্ত প্রাণের সঞ্চার ঘটেছে। তারা বিভিন্ন দিকে বাঘ খেতে খেতে বসত বাড়ির এক কোনায় এসে নির্জীব হয়ে থেমে গেল। কালীর উদ্দেশ্য বুঝে ফুরের নিজের হাতে কোদাল এনে ঘুরতে যেতেই কালীপদ চিৎকার করে বলে উঠল, খবরদার সুরেন বাবু, বিপদ হবে। কিংকর্তব্য বিমূঢ় সুরেন্দ্রর হাতের থেকে কোদালখানা নিয়ে কালীপদ অতি সন্তর পরে মাটি খুঁড়তে আরম্ভ করল। তার চোখ রয়েছে পাশের লেবু দুটোর পানে। একটু একটু মাটি সরাতে সরাতে হঠাৎ যেই মাত্র লেবু দুটোর রং এক পলকে বদলে রক্তবর্ণ ধারণ করল, সঙ্গে সঙ্গে কালীপদ এক হাত লাফে পিছিয়ে গেল। গর্তের থেকে দশ হাত উপর অব্দি লাফিয়ে উঠল একটা ভয়াবহ আগুনের শিখা। দহনের যোগ্য শিকার না পেয়ে সেই লকলকে অনল শিখা যেন হতাশ হয়েই পুনরায় পাতালে প্রবেশ করল। কালী কপালের শ্বেত বিন্দু মুছে ধীরে ধীরে বলল, দেখতে পাচ্ছি নে বটে, কিন্তু আপনাদের ওই হাত কাটা শয়তান সম্ভবত ওই গর্তের তলায় একটা হাড় পুঁতে রেখেছে, তাতে শাখা পলা নোয়া সুতো জড়ানো আছে হয়তো। এরে অকালাস্থি বলে, যাই হোক, তার দ্রব্যগুণ শেষ হয়েছে। দ্বীপ প্রহরের আহার সমাপন করে সুরেন্দ্রর কক্ষে এসে বসল। নায়ে বুনসি এবং অন্যান্য লোকেরা বসল মেঝে পাতা পুরু ফরাসের উপর, আর সুরেন্দ্র তার স্ত্রী গিরিওয়ালা এবং কালীপদ বসল শয্যার উপরে। তাদের মধ্যে টুকটাক কথাবার্তা চলছে। তখন সুরেন বললে, ঠাকুর, ওই হাত কাটা শয়তানটাই যে ছয় বছর আগের ওই আক্রমণ করা ডাকাত, তা বেশ বুঝতে পেরেছি। সে হয়তো দাদার কোনো দুর্লভ আবিষ্কারের সন্ধান পেয়ে হামলা করেছে, তাও একরকম বুঝতে পারছি। তাদের দলের একজনকে একটা বোতলের মতো কিছু হাতে করে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল, কিন্তু ঠাকুর, সে তন্ত্রমন্ত্র জানলেও নিজেকে বাঘে পরিণত করার অদ্ভুত অবিশ্বাস্য শক্তি কোথা থেকে পেল? এ যে বিশ্বাসের ঊর্ধ্বে, কখনো এমন শুনিনি। আর হলোই বা সে বাঘ, সে তো আমাদের মেরে কেটে চলে যেতে পারতো ছ বছর আগেই, কিন্তু তা না করে ওই বোতলটা পাবার পরেও চারিদিকে তন্ন তন্ন করে কি খুঁজেছিল, এমনকি আস্তা করে অবধি তারা সন্ধান করেছে। এর তো কোনো কুল কিনারা দেখছি না। তারপরেও ধরুন সে যখন পশু রূপ নিয়েই এসেছে, তখনও আমার মা তাকে আমাদের ওই দ্বারপালের কণ্ঠ নকল করে ডাকতে শুনেছে। এমন কথা কেউ কখনো দেখেছে শুনেছে? আমার সন্দেহ হয়, আমার সন্দেহ হয় দাদাকেও হয়তো কারোর গলা নকল করেই ওই রাতে ঘর থেকে বের করেছিল। দেখুন সুরেনবাবু, আমি যেটুকু বুঝেছি, আপনার দাদা অত্যন্ত সতর্ক এবং তীক্ষ্ণ বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি ছিলেন। মধ্যরাতে কারুর ডাক শুনে সে নিশ্চয়ই একেবারে উঠোনে এসে দাঁড়াতো না, বরং জানলা দিয়ে উঁকি মেরে দেখে নিত। আর তাছাড়া চেনা মানুষ ডাকলে কেউ হাতে দাঁড়িয়ে নিশ্চয়ই বেরোবে না। আপনি তো উঠোনে কাস্তে না হাসুয়া কি একটা পড়ে থাকতে দেখেছিলেন, সে কথা তো স্থির। ওনার আঁকা শেষ ছবিটিতে দেখলাম পুরো ছবিটাই রং হয়েছে, কিন্তু গাছপালার গায়ে রং পড়েনি। আমি আন্দাজেই বলছি হয়তো ওনার ভাণ্ডারে সবুজ রঙের অভাব দেখা দিয়েছিল, ফলে হয়তো উনি ঘাস কাটতে বেরিয়েছিলেন। এছাড়া অপর কোনো কারণ তো আপাত দৃষ্টিতে চোখে পড়ছে না। মাঝে কথা কইছি ঠাকুর মশাই, মাফ করবেন, কিন্তু বড় কর্তার হাবভাব দেখে শেষ সময়ে আমরা একটু আঁচ করেছিলাম।
যে উনি কিছু একটা উদ্বেগে রয়েছেন, অর্থাৎ তিনি কিছু একটা হয়তো বুঝতে পেরেছিলেন। তাই বলছি, তিনি কি কোথাও কোনো আভাস দিয়ে যাননি? তাছাড়া বাঘের আক্রমণ আরম্ভ হওয়ার আগেই উনি বাঘের শিকারের আয়োজন করেছিলেন, কেন? বাঘের কথা কেমন করে জানলেন তা আমিও বুঝছি না, কিন্তু সেই বাঘ যে ভূত প্রেত নয় তা নিশ্চিত। তাকে পিঞ্জরে আবদ্ধ করা যায়, বল্লম দিয়ে হত্যা করা চলে, অর্থাৎ স্থূল দেহধারী। তাছাড়া ওনার লেখা ছড়াটা যে কেবলমাত্র খেয়াল বসে লেখা তা আমার মনে হচ্ছে না। যেরকম কাঁচা কালিতে ওখানে লেখা ছিল বললেন, তার অর্থ ওটা সদ্য সদ্য লিখেছিলেন উনি। শেষ কয়টা দিন উনি যেরকম উদ্বেগের মধ্যে ছিলেন শুনলাম, তারপর কারুর ছড়া লেখার ইচ্ছা থাকার কথা নয়। তাই ছড়াটার মানেটাও বড্ড হেয়ালি করা। মরিচ আর লঙ্কা তো একই বস্তু, 20টি মানুষের হুবহু এক ওজন কি হয়? সোনার ছেলে কে? কিন্তু বাঘটা বেহাত হবে কার কাছ থেকে? গাছের গোড়ায় জল ঢালা, জল অর্থে কি উনি নিজের আবিষ্কৃত কোনো তেজস্ক্রিয় তরলের কথা বলতে চেয়েছেন? প্রশ্ন অসংখ্য, উত্তর নাই। আরো বড় প্রশ্ন, এবং এটাই মূল প্রশ্ন, মরার আগে, দুঃখিত মানে মারা যাবার আগে উনি ভবানীর বিগ্রহের সামনে গিয়েছিলেন কেন? এইটাই বড় কথা শুনেন বাবু, আমার একটা ব্যাপারে সন্দেহ হচ্ছে। কি সন্দেহ ঠাকুর? আপনি তো কইলেন যে দেবেন্দ্রবাবুর হাসুয়াটা রক্তে মাখা ছিল, কিন্তু কেন? বাড়ির থেকে ফটোকপি রক্তের ধারাই বা গিয়েছিল কেন? আমার মনে হয় দেবেন্দ্রনাথ নিজের অন্তিম আঘাতে ওই শয়তানের একটা হাত কেটে নিয়েছিলেন, তাই সাধু বেশি শয়তানটার একটা হাত নাই। কিন্তু কাটা হাত খুঁজে আর লাভ কি? সে তো জোড়া লাগবে না। সেই হিসেবে হাতের সন্ধান করে কোনো লাভ নাই। যদি না ওই হাতে কোনো বিশেষ শক্তি লুকানো থাকে। ঠিক সুরেনবাবু, ঠিক, ওই শয়তানের কাটা হাত নিশ্চয়ই আপনার দাদা কোথাও লুকিয়ে রেখে দিয়েছেন। ওই হাত ফেরত পেলেই রাক্ষসটা চিরকালের মতো বাঘে পরিণত হবার শক্তি পেয়ে যাবে। দেবেন্দ্রর তৈরি আরকটুকুর গুণে হয়তো এখনো তার রূপ বদলানোর বাধা নাই, কিন্তু এক বোতল আরক আর কতদিন চলে? তাই সে নিজের মূল শক্তি ফেরত চাইছে। ছড়ায় লেখা বেহাত কথাটা এইবার বুঝলাম। সেই জন্যই আস্তাকুরে সন্ধান করার সময় তারা বল্লম দিয়ে খুঁচিয়ে দেখেছিল। শিশি বোতল বা অন্য বস্তু হলে বল্লমে গাঁথত না। আরও কিছু বুঝেছি, যদিও তা অতি আশ্চর্য এবং অসম্ভব কথা। কিন্তু দেবেন্দ্রবাবু কোনো কারণে মানুষ থেকে বাঘে পরিণত হবার ঔষধ আবিষ্কার করেননি তো? কিন্তু তার জন্য গোদাবরীর পারে যাবার কি প্রয়োজন পড়ল? কি রয়েছে ওখানে বলো বাবা, তুমি বলো। মা ঠাকুরুন, আপনার বড় ছেলে ওই হাতটাকে এমন কোন স্থানে লুকিয়ে রেখেছে যেখানে সহজে খুঁজে পাওয়া যাবে না। ডাকাতেরা সন্দেহ করেছিল হয়তো কোনো মূর্তির হাতের মধ্যে দেবেন্দ্র ওই হাতখানি মিশিয়ে রেখেছে, তাই তারা বড় কালী মূর্তির চারখানা হাতি ভেঙে ফেলে সন্ধান করেছে। অথচ পাশেই রাখা ছোট ছোট যেসব পাথরের দুর্গা, গণেশ আরও অন্যান্য মূর্তি আছে, তাদের ছুঁয়েও দেখেনি, কারণ ওইটুকু বিগ্রহে মানুষের হাত লুকোনো চলে না। কিন্তু বাজা, ওই খুনে ডাকাতের দল আমার খোকা যদি কিছু তেমন আবিষ্কার করেই থাকে, তবে সেই খবর পেল কোত্থেকে? হ্যাঁ, এই যে বাড়ি আশ্চর্য। আশ্চর্য তত নয় মা ঠাকুরুন, ওই ডাকাত বিশ্বস্ত ছায়াসঙ্গী সেজে দেবেন্দ্রর সাথেই ঘুরে বেড়াত যে। বিশু? হ্যাঁ, বিশু। 20 মানুষ এক ওজন,
অর্থাৎ যার ওজন 20 জনের সমতুল্য। 20 সমভর, দেবেন্দ্রর সহকারী বিশ্বস্ত বিশ্বম্ভর। সে কখনোই মূর্খ বা বোকা ছিল না, বোকা হবার ভান করেছিল মাত্র। সে হয়তো গোপনে কিছু একটা খবর পেয়েই ভীষণ বুদ্ধি খাটিয়ে দেবেন্দ্রর সাথে অযাচিত আলাপ করে নেয় এবং বোকা হাবা সেজে তার সঙ্গে লেপটে যায়। আর দেবেন্দ্র তার বিশ্বস্ততায় এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে বেছে বেছে নিজের রসায়নের শক্তি পরীক্ষা করল তারই উপরে। আপনি বললেন না আপনার দাদা বিশুর ওপরে কিসের একটা ঔষধ প্রয়োগ করেছে, কিন্তু কিসের পরীক্ষা, কি আবিষ্কার? একবার বাঘ হবার চিরস্থায়ী শক্তি পেয়ে গেলে সে হবে পৃথিবীর সর্বশক্তিমান লুঠেরা। দেবেন্দ্রর কাছে কাজ করার সময়ও তার নিজস্ব ডাকাতের দলটি ঘাপটি মেরে লুকিয়েছিল মহিষকাটির বনে। বটঠাকুর বিশুকে এতখানি স্নেহ করতেন জানেন, কিন্তু বিশুর ভিজে বিড়ালটি সেজে থাকা দেখে আমরাও কিচ্ছুটি আজ করতে পারিনি কো। তাই তো, আপনার কথা শুনে মা আরও একটা কথা মনে এলো। আপনার ভাসুর ঠাকুর বিড়ালের মৃতদেহ পুঁতে রেখেছিলেন না, তার মধ্যে একটি আবার মুন্ডতে সিন্দুর মাখা ছিল। ওখানা যে সিন্দুরই ছিল তা বেশ নিশ্চিত তো? তা নিশ্চিত নয় ঠাকুর, কিন্তু মুন্ডুতে লাল রঙের কিছু মাখানো ছিল। উনি না করলে এই কাজ আর কে করবে? এতক্ষণ ঘরে দেবেন্দ্রর 16 বছরের পুত্র নরেন্দ্র উপস্থিতি কেউই গুরুত্ব দেয়নি, কিন্তু এইবার তার নরম গলা শোনা গেল। ঠাকুর মশাই, আমি একটু একটু মনে করতে পারছি, ওই সময় আমি একদিন বাবার পাথরের বেড়ালের মুখে ওই লাল রং করে দিয়েছিলাম, আর সেই জন্যে না বাবা আমাকে খুব মেরেছিল। হ্যাঁ, কেঁদেছিলাম আমি বড্ড। বাবার দুর্ঘটনার পরে ওই বেড়ালের মড়াগুলো বেরুনোর পরে দেখলাম যে তাদের একটা বেড়ালের মুখও হুবহু একরকম রং দেওয়া। ওটা সিঁদুর নয় হয়তো। নায়েব মশাই, আপনি যেন দেবেন্দ্রর হুকুমে কয়খানা পাথরের বেড়াল এনে দিয়েছেন? আগে 5 খানা। আর সত্যিকারের রক্ত মাংসের বেড়ালের মৃতদেহ কটা পাওয়া গিয়েছিল? আগে তাও 5টা। কি আশ্চর্য! উনি কি পাথরের মূর্তিতে প্রাণ দিতেও পেরেছিলেন নাকি? নয়তো নরেন্দ্রর দেওয়া লাল রং সত্যিকারের বেড়ালের মুখে কেমন করে এলো? এতো রহস্যের পর রহস্য দেখছি। পাথরের নিকষ প্রাণশূন্য মূর্তিতে কখনো কি প্রাণ দেওয়া যায়? অতি প্রাচীন পুরাণ বা মহাকাব্যেও একমাত্র অহল্যার উপাখ্যান ছাড়া এমন ঘটনার কথা শোনা যায় না। আমার অন্তত এই মুহূর্তে স্মরণ হচ্ছে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি আসা মাত্র কিভাবে তরতর করে সব কথার জবাব পেয়ে যাচ্ছি যা আপনারা 6 বছর ধরেও পাননি, কিন্তু ব্যাপার তা নয়। আপনাদের চোখে কারুর প্রতি বিশ্বাস, কারুর প্রতি স্নেহ আবেগ মিশে রয়েছে। অলক্ষে ওই ভাবগুলোই আপনাদের চিন্তাকে মোহের পর্দায় জড়িয়ে রেখেছে, কিন্তু আমার তো সে বালাই নেই। আপনাদেরই বলা টুকরো টুকরো সংবাদ আর তথ্য থেকেই আমি এতগুলো সূত্র পেলাম, এতে আমার কৃতিত্ব কিচ্ছু মাত্র নাই। আমি কথায় কথায় এবং আন্দাজে ভর করে বেশ কিছুটা বুঝতে পারলেও সবটুকু বোঝা যাচ্ছে না। উনি গোদাবরী নদী থেকে ফিরে ঠিক কিসের আবিষ্কার করলেন? সেই আবিষ্কারে বেড়ালের দরকার কেন? গোদাবরী, বাঘ, বেড়াল, নকল কলা। কালি নিজের চিন্তায় নিমগ্ন হয়ে গেল, তাকে দিয়ে আর একটা কথাও বলানো গেল না। বিকেল থেকে সাঁঝবেলা অবধি কালীপদ গম্ভীর হয়ে রইল, কারোর সাথে বিশেষ কথাবার্তা কইল না। সুরেন্দ্রনাথ একবার কালীপদকে একা ছাড়তে নাচে দুটো কথাবার্তা কইতে যাচ্ছিল, বৃদ্ধ নায়েব জোর হস্ত হয়ে বলল, ছোট কর্তা, আমি মানুষ ঘেটে বৃদ্ধ হয়েছি, মানুষ চিনি। এইটুকুনি ছেলে যখন পরমন্তু বংশীতান্ত্রিকের শিষ্যত্ব লাভ করেছে,
তখন ঠাকুরের মধ্যে কিছু গুণ অবশ্যই রয়েছে। তার অনেকখানি তো নিজেই চোখে দেখলুম, কি ভয়ানক ক্ষমতাবান, কি অসামান্য মেধাধী, অথচ তৃণবত নমনীয়। ওনাকে একটু একলা চিন্তা করতে দিন, তাতেই আখের লাভ হবে। নাইবের কথা যথার্থ বুঝে সুরেন আর কালীপদর কক্ষে প্রবেশ করল না। কালী ঘরে বসে বসে লক্ষ্য করল, কেউ মুখে কিছু না বললেও যতই আঁধার বাড়ছে ততই যেন সকলের মধ্যে একটা চাঞ্চল্য উদ্বেগ ছড়িয়ে পড়ছে। গৃহের লৌহ দ্বার শূন্য ফটকে তেলের বাতি ঝুলিয়ে দিয়ে ভদ্রাসনের সব কয়টি অন্দরের কপাট ঝনাট করে বন্ধ হয়ে গেল। রাতে বাড়ির পুরুষেরা আহার আনতে ছাতে উঠেছিল। সুরেন দক্ষিণ পূর্বে আঙুল দেখিয়ে কইল, ওই দেখুন ঠাকুর। অঙ্গুলির দৃষ্ট দিকে তাকিয়ে মনে হল দূরে নদীর পাড়ের অনেকখানি স্থান আগুনের আবঝা আলোকে উদ্ভাসিত হয়ে রয়েছে। মুন্সি শুষ্ক কণ্ঠে বলল, ওইদিকে ওইদিকেই ওই শয়তান সাধুর টেরা বেঁধেছে। শয়তান কখনো সাধু হয় না দয়াল বাবু। বিশ্বম্ভর এখন মামুলি ডাকাত নয়। তার হাতে যতদিন ওই আরক রয়েছে ততদিন তার ক্ষমতা অসীম। তদুপরি যদি সত্যি আপনাদের বড়কর্তা ডাকাতের কাটা হাত এই বাড়িতেই লুকিয়ে রাখেন, তবে সেখানা হাতে পেলে আর রক্ষা নাই। যদিও ডাকাতেরা প্রথমবার গোটা বাড়ির প্রতিটি কোণা চালুনির ন্যায় তল্লাশি করেছে, কিন্তু এত বৎসর বাদে হঠাৎ তার আবার এই ধারণা হলই বা কেন যে ওই হাত সে এখানেই পাবে? একেবারে নিশ্চিত না হয়ে সে এত পরিশ্রম করত কি? তবে বিশ্বম্ভর নিশ্চয়ই তন্ত্রমন্ত্র দ্বারা নির্ভুল খবর পেয়েছে এই বিষয়ে। যোগিনী কিংবা কৃত্তিকা দ্বারা খবর পাওয়া কঠিন কিছু নয়, তবে তারাও সম্ভবত একেবারে সঠিক স্থানটি কোনো কারণে বলতে পারেনি। সুরেনবাবু, আমাদের তন্ন তন্ন করে খোঁজা দরকার ওই স্থানটিকে। আপনারা সকলে তল্লাশি করুন। আর একটা কথা, নদীর দিকের আগুনের আভা দেখে মনে হচ্ছে একটি নয় অনেকগুলো আগুনের কুণ্ড জ্বালিয়েছে সে। আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে, বিশ্বম্ভর এমন এক সাধনায় বসেছে যার নিবারণ আমার শিখতে বসেও শেখা হয়নি। কোন সাধনা ঠাকুর? বেতাল জাগানো। গোপন রহস্য উদ্ঘাটনের একটা মাহাত্ম্য আছে। এই উৎসাহ পঙ্গুকেও গিরি লঙ্ঘন করায়। রায়বাড়ির মেয়ে পুরুষ শিশু পরিচারকের দল কর্মচারী সকলেই একজোট হয়ে আনাচে কানাচে প্রতি বিঘত স্থান খুঁজতে লাগলো যেখানে একটা মানুষের হাতের পরিমাণ জিনিস লুকোনো যেতে পারে। কালীপদ সুরের নায়েব মুন্সি মিলে মাটির মূর্তির কক্ষ ছেঁকে ফেলেও কিছু পেল না। এক হাত আধ হাত পরিমাণ ঠাকুর দেবতার পাথরের মূর্তিগুলো খুঁজে কোনো লাভ নেই, কারণ তাদের বিগ্রহে একটা গোটা হাত লুকায়িত রাখা কার্যত অসম্ভব। ভবানীর বিগ্রহের হাতগুলোতে লুকোনো যেতে পারত, কিন্তু সেই কথা ধূর্ত বিশ্বম্ভরও জানত, তাই সেগুলো আগেই ভেঙে নিয়েছে। তবে কোথায় শয়তান রাক্ষস তারা আগেই খুঁজে পেতে হবে সেটা নচেত সর্বনাশ। হিন্দু কাকস্য পরিবেদনা, গোটা বাড়িতে একটা কিছু খুঁজে পাওয়া গেল না। বুড়ো দ্বারপাল ভবানী প্রসাদ এত বছর ধরে নিজের ভিতরে ভিতরে হীনমন্যতায় ভুগেছে। তার নিদ্রা এবং অপদার্থতার কারণেই বড়কর্তাকে বাঘের হাতে মরতে হয়েছে। যদিও বলিষ্ঠ লেঠেলরাও প্রহরায় নিযুক্ত ছিল, কিন্তু সে কেন তৎপর রইল না? সে ক্ষোভ আজ আবার ফুঁসে উঠেছে বৃদ্ধের দেহে। উপরতলার অলিন্দে যেখানে বাঘটা যেখান থেকে আর কি নিচে পড়ে গিয়েছিল হয়েছে সেইবার, সেইখানে প্রাচীর ঠেস দিয়ে অতন্দ্র দাঁড়িয়ে রয়েছে দুইজন, কিন্নিমা আর ভবানী প্রসাদ।
ভবানীর হাতে দুই নলা পুরনো বন্দুক, গিরিওয়ালার হাতে ডুন্ডুরা আর গোলা, বাকি সকলে বাড়ি তল্লাশি করছে। রাত যখন ভোর হতে যায় সেই ব্রাহ্ম মুহূর্তে সকলে বেদম হয়ে বসে পড়ল খোলা উঠোনে, কোথাও কিচ্ছুটি নেই, সব মিথ্যে, সকলের মুখ বিষাদময়। কালীপদর চোখে হতাশার ছাপ পড়েছে, সব পরিশ্রম নষ্ট হয়ে গেল। দেবেন্দ্র ছড়াটা লেখার পরে বাঘের আক্রমণ হয়েছে, তাই হাত লুকিয়ে রাখার শেষ ঠিকানা সে লিখে যেতে পারেনি, কিংবা হাতটা আদৌ লুকোনো রয়েছে, তো নানান চিন্তা তাকে অবসন্ন করে তুলল। ক্লিষ্ট মুখে উপরের দিকে চেয়ে গিরিওয়ালার উদ্দেশ্যে বলল, আপনারা বৃথা কেন ক্লেশ পাচ্ছেন মা ঠাকরুন? আমার মন বলছে এইবার সে বাঘের রূপে আসবে না, সঙ্গে কোনো ডাকাতের দলও আসবে না, কিন্তু তার সাথে একজন আসবে, নিশ্চয়ই আসবে। তাকে আপনাদের ওই অস্ত্র দ্বারা বধ করা যায় না, তার ক্ষমতা 1000 হাতির চেয়ে অধিক। তাকে একমাত্র প্রশমিত করা যায় পাল্টা মন্ত্র দ্বারা, কিন্তু সেই বিধি আমার শেখা অপূর্ণ রয়েছে। আপনারা অযথা কষ্ট করবেন না, নেমে আসুন। সেসব আমি জানি নে বাছা, তবে যে রাক্ষস আমার ছেলেকে খেয়েছে তাকে আমি বিনা বাধা এই বাড়িতে ঢুকতে দিচ্ছি নে। আমার ক্ষমতায় যা কুলোয় তাই দিয়েই আমি তাকে রুখব। আপনি তাকে আঘাত করার সুযোগ পাবেন না মা, সে ভয়ঙ্কর প্রহরী নিয়েই আসছে। আমি কোথাও যাব না, না না, কোথাও যাব না, এইখানেই থাকবো। শিকারীর মেয়ে আমি, হ্যাঁ শিকারীর মেয়ে, শত্রুকে সামনে দেখে আয়েস করে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে মজা দেখতে পারবো নি, এই জেনে রাখো। হ্যাঁ কালীপদ অন্য মনস্ক ভাবে কি একটা বলতে যাচ্ছিল, বৃদ্ধার এই কথা শুনে সে ধর্মর করে উঠে দাঁড়িয়ে বিস্মিত ভাবে বলল, আরে তাই তো। সকলেই নিরুৎসাহিত হয়ে ঝিমিয়ে পড়েছিল, কালীপদর চোখে আলোর ঝিলিক দেখে সকলে একসাথে উৎসাহ করে উঠে দাঁড়াল। কালীপদ সবাইকে নিয়ে দৌড়ে ঢুকে পড়ল মূর্তি তৈরির বিশাল কক্ষে, নায়েব বিস্ময়ে সুরে শুধল, কিন্তু ঠাকুর, এই ঘরে তো এই একটাই মাত্র বড় প্রতিমা রয়েছে, তার হাতগুলো ভেঙে ভেঙে পরীক্ষা করেছে শয়তানরা, আর তাছাড়া এই ঘরের কোনায় কোনায় অবধি আমরা বারবার। নায়েব মশাই, এই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হয়নি তো? আগে না ঠাকুর, প্রাণ প্রতিষ্ঠা হয়নি। কালীপদ সোজা প্রতিমার সামনে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে কাঁপা হাতে মূর্তির কটি দেশের থেকে বাঘশালটা সরিয়ে ফেলল। আর সকলে চমৎকৃত হয়ে লক্ষ্য করল, কালো মূর্তির কটি দেশকে আবৃত করে সারি সারি মাটির হাতের সারি। কালীপদ উত্তেজিত ভাবে কহিল, দেখছেন শুনেন বাবু, মায়ের কটি দেশে যে হাতের সারি থাকে তা আমরা সকলেই জানি, শুনি, দেখি, কিন্তু কার্যকালে সকলেই তা বিস্মৃত হয়ে পড়েছিলাম। কিন্তু সৌভাগ্যের কথা এই যে ডাকাতেরাও একই ভুলের শিকার হয়েছিল। এই দেখুন, সারিবদ্ধ হাতের সারির ঠিক উপরে একখানা মাটির হাত একটু অসংলগ্ন ভাবে আটা রয়েছে, তার গায়ে অসংখ্য ফাটল ধরেছে কোনো কারণে। কালীপদ সেটাকে ধরে একটু টান দিতেই সেটা খুলে এলো, সেটাকে মাটিতে আছাড় ফেলা মাত্র মাটির গুঁড়ো ছড়িয়ে পড়ল চারিদিকে, আর হাতের ভিতর থেকে চোখে পড়ল একটা কালচে হয়ে আসা শুষ্ক প্রায় চামড়ায় আবৃত হাত, মানুষের হাত। কিন্তু এ কি, হাতের গড়ন মানুষের মতো হলেও তার কবজির কাছ থেকে অবিকল একটা বাঘের থাবা। ফেলে দেওয়া বাঘশালের ছাপ তোলা কাপড়টায় হাতটাকে মুড়ে নিয়ে কালীপদ বলল, ভোরের আলো ফুটে আসছে, আর একদম বিলম্ব নয়, এক্ষুনি তেল জোগাড় করুন, বাইরে বাতি জ্বলছেই, এক্ষুনি এক্ষুনি এই আপদকে পুড়িয়ে ফেলতে হবে, তারপর যা হবে মোকাবেলা করা যাবে।
প্রত্যেকে এই কথার সত্যতা উপলব্ধি করে এক বাক্যে সায় জানালো। বাইরে ভাড়ার থেকে কাঠ এনে স্তূপ করে তাতে তেল ঢালা হলো। কালীপদ বাতির থেকে একটা পাতা চিলে কাঠে ছোঁয়ালো। আগুন ঠিক ঠিক করে চলতে আরম্ভ করলে পর কালীপদ মুখ ফিরিয়ে গিরিওয়ালার পানে চেয়ে একটু ইতস্তত করে বলল, একটা কথা বলি মা ঠাকুরুন, কথাটা শুনতে আপনার কষ্ট হবে হয়তো। আর কষ্ট কষ্ট আমার সয়ে গিয়েছে বাপ, বলো কি বলবে। আপনার ছেলে কিন্তু মৃত্যুর অনতি পূর্বে মা সম্বোধনে আপনাকে ডাকেনি। হ্যাঁ, সে আমার কপাল বাঁচা, সবই কপাল। হয়তো সে মা ভবানীর পায়ের তলে শুয়ে তাকেই ডেকেছিল, তাতে দুঃখ কি। সে মহামায়া ভবানীকেও ডাকেনি। সে কি ঠাকুর, তবে দাদা কাকে মা বলে ডেকেছে? ভুল সুরেন বাবু, ভুল। সে মা বলে কারুকে ডাকেনি। আপনারা তার গলায় যে মা আমি গো কথাটা শুনেছেন, সে আসলে বলতে চেয়েছিল মায়ামৃগ। এই মায়ামৃগর হারিয়ে যাওয়া রহস্যই উনি আবিষ্কার করেছেন। যে বিদ্যায় কোনো প্রাণী মায়ে নির্জীব বস্তুকেও ইচ্ছে মতো পশুতে রূপান্তরিত করা সম্ভব, যে বিদ্যায় বিদ্যান ছিলেন তারকাপুত্র মারিচ রাক্ষস। গোদাবরীর তীরে তাকে বান মেরে হত্যা করেন দশরথ পুত্র রামচন্দ্র, সোনার হরিণ। উনি সোনার ছেলে। মারিচ লঙ্কাদেশের রাজা রাবণের অনুগত ছিলেন। এইবার আমি মরিচ আর লঙ্কার কথাটা বুঝতে পেরেছি। উনি ইঙ্গিত দিয়েছিলেন ঠিকই, কিন্তু নিজেই হয়তো এই বিপদের সূত্রধর হবার কারণে লজ্জায় কারুকে মন খুলে সব বলে যেতে পারেননি। আসলে উনিও জানতেন না যে আচমকা তার প্রাণ ওভাবে নষ্ট হবে। তবে আর বিলম্ব নয়, আগুন ধরে উঠেছে। এই বলে হাতটা নিয়ে আগুনের দিকে এগোলো সে। কাপড়ে মোড়া হাতটাকে উন্মুক্ত করে যেই মাত্র আগুনে নিক্ষেপ করতে যাবে, হঠাৎ মনে হলো তার হাত দুটোকে কেউ যেন অদৃশ্য হাতে পেঁচিয়ে ধরল। কালীপদ মনে মনে প্রমাদ গুনল। এই বিপদের কথা ভেবেই তার দুশ্চিন্তা ছিল। ফটকের দিকে তাকাতেই চোখ পড়ল একজন জটা জুটোধারী বলিষ্ঠ চেহারার মানুষকে। শান্ত ধীর পদে এসে দাঁড়ালো কালীপদর একেবারে সামনে। ভবানীপ্রসাদ বন্দুক তুলতে যাওয়া মাত্র একটা বিরাট কালো ঘূর্ণিঝড় তার দিকে ধেয়ে গিয়ে তাকে 10 হাত দূরে যেন হেলায় ছুঁড়ে ফেলে দিল। সাধুর ভেগধারী ডাকাত বিশ্বম্ভর রায়বাড়ির প্রতিটি ইট কাঁপিয়ে অট্টহাসি করে উঠল। কালীপদর নড়াচড়ার ক্ষমতা বিন্দুমাত্র নেই। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে বিশ্বম্ভরের মন্ত্রে ফুঁসে ওঠা বেতাল যেন শত পাকে বেঁধে ফেলেছে। বাকি সকলের দশাও ততই বত, কেউ নিজের স্থান ছেড়ে নড়তে পারছে না। জড় পদার্থের ন্যায় দাঁড়িয়ে থাকা অসহায় কালীপদর হাতের থেকে নিজের কাটা হাতটা ছিনিয়ে নিল হাত কাটা শয়তানটা। আর মাথা নিচু করে পরম যত্ন ভরে নিরীক্ষা করতে শুরু করলো নিজের লুপ্ত অঙ্গকে। তারপর যখন সে মুখ তুলল, তার চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি, ঠিক যেন বাঘের হিংস্র চোখ। সেই চোখের দৃষ্টি শুরুতেই বলে দিচ্ছে, নিজের শক্তি ফিরে পাওয়া মাত্র সে প্রথমেই তা প্রয়োগ করবে সবকটি মানুষের ওপর, একজন কেউ জীবিত ছাড়বে না। বিশ্বম্বর চোখের মণি তুলে সবাইকে একবার দেখে নিয়ে ঝোলা থেকে বার করলো একটা পুরাতন কাচের বোতল। তার একেবারে তলার দিকে অতি সামান্য একটু তরল অবশিষ্ট রয়েছে। নিজের শুষ্ক কাটা হাতটা ভূমিতে রেখে তার সন্ধিস্থলে সবটুকু তরল ঢেলে দিল, আর তারপর হাতটা তুলে নিজের ঘাড়ে ছোঁয়ালো। তার দানবের মতো দেহটা একবার শিউরে উঠল। আর পর মুহূর্তেই কালীপদ সবিস্ময়ে লক্ষ্য করল, 6 বৎসর পূর্বের ছিন্ন অঙ্গ নিখুঁত জোড়া লেগে গিয়েছে বিশ্বম্বরের শরীরে।
তার দেহটা ধীরে ধীরে একটা বিকট বাঘের আকারে পরিগ্রহ করছে। বাঘের আকার যখন প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, তখন বিশ্বম্ভরের ঝোলার থেকে এক মুঠো গুঁড়ো ছুড়ে মারল বাতাসে, আর সঙ্গে সঙ্গে তার আজ্ঞাধীন বেতাল ঝড়ের রূপে বেরিয়ে চলে গেল। তার কাজ সমাপ্ত হয়েছে। বেতালের কমল মাত্র সকলের বাঁধন খুলে গিয়েছিল। কালীপদ দৌড়ে গিয়ে শয়তানের ফেলে দেওয়া শূন্য বোতলটি তুলে নিয়ে হতাশায় ক্ষোভে চিৎকার করে উঠল। এত করেও ঠেকানো গেল না রাক্ষসটাকে। সে পূর্ণ শক্তি অর্জন করে নিয়েছে ইতিমধ্যেই। বিশুর বদলে এখন উঠোনে দাঁড়িয়ে রয়েছে একটা ভয়াল দর্শন বিকট বাঘ। সেই দিকে তাকিয়ে ঠোঁট চাটছে। তোর ক্ষুধা মিটেছে রাক্ষসী, তোর মনের শান্তি হয়েছে তো? তুই নাকি মা দানব দলনি? সব মিছে কথা। তোর সামনে আজ একটা রাক্ষস জন্ম নিয়েছে, তুই ঘুমিয়ে থাক, সবার রক্তে তোর খুন নিবৃত্তি হোক। তবে গুরুদেব বলেছেন, যখন সব পথ বন্ধ হয়ে পড়বে তখন নিজের সব কিছু তোর পায়ে তুলে দিতে। এই নে সর্বনাশি। এই বলে হাতের শূন্য বাত্রটি তুলে সজোরে নিক্ষেপ করলো বিগ্রহের দিকে। মূর্তির পায়ে লেগে কাঁচের বোতল পাশের ভূমিতে ছিটকে পড়ে সশব্দে চূর্ণ হয়ে গেল। মূর্তি উত্তর দিল না। কালীপদ পিঠে একটা প্রচণ্ড বেগে থাবা খেয়ে ছিটকে পড়ল কয়েক হাত দূরে। তার পিঠ থেকে রক্ত ঝরে পড়ছে। পিছনে এগিয়ে আসছে সাক্ষাৎ জম, এক পা করে। কালীপদ বহু ক্লেশে নিজেকে টেনে নিয়ে গেল কালী মূর্তির সামনে। মায়ের দিকে তাকিয়ে আক্রোশপূর্ণ চোখে বলে উঠল, মা, আমার রক্ত চাস মা? নে নে তবে, বাকিদের তুই রক্ষা কর, সর্বনাশী রক্ষা কর। আবার পিঠে একটা আধমনি থাবার আঘাতে কালীপদ চিতিয়ে পড়ে গেল পাথরের ক্ষুদ্র মূর্তিগুলোর উপরে। তার বুকের উপরে এসে দাঁড়িয়েছে সেই কালান্তক জম। তার মুখের লালা আর উষ্ণ শ্বাস এসে পড়ছে কালীপদর মুখে। দমবন্ধ করা বিভৎস গন্ধ। বাঘ কালীর মুণ্ড লক্ষ্য করে নিজের গহ্বরের ন্যায় বিরাট মুখে হাঁ করল। কালীপদ ইষ্ট স্মরণ করে চক্ষু মুদল। কিসের শব্দ? দোয়ারের দিক থেকে যেন আর একটা ভয়াল গড়গড় শব্দ আসছে না। কালীপদ খুব ধীরে চোখ খুলেই দেখল, ইতিমধ্যে বাঘটাও সেদিকে ঘুরেছে। তার চার বাইরের ভাগ দিয়ে তাকাতেই কালীপদর হৃৎপিণ্ডটা আবার ধরাস করে উঠল। দুয়ারের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে একটা ধূসর বর্ণ পিঙ্গল চক্ষু ভীষণ আকৃতি সিংহ। আকারে সে বাঘের তিন গুণ, প্রকারে সে আরো বেশি হিংস্র। বাঘ চোখের বলকে গর্জন করে তার উপর গিয়ে পড়ল। হতবুদ্ধি কালীপদ বাম দিকে তাকিয়ে দেখল, তার ক্রোধের বসে ছুড়ে দেওয়া কাঁচের বোতল মায়ের পায়ে লেগে আছড়ে পড়েছে একটা ক্ষুরধার পাথরের দুর্গা প্রতিমার উপর। বোতলের গায়ে লেগে থাকা এক বিন্দু আরক ছিটকে পড়েছে দেবীর বাহনের উপর। যে আরকের ক্ষমতায় দেবেন্দ্র পাথরের বিড়ালকে প্রাণ দিয়েছিল, আঙুল প্রমাণ পাথরের সিংহ সেই একই আরকের অসামান্য মহিমায় এবং অসুর দলনী দেবীর কৃপায় পরিণত হয়েছে মহাকায় পশুরাজে। দেবেন্দ্র রসায়ন তাকে সিক্ত করে প্রাণের অভিষেক সম্পন্ন করেছে। কান্না ভেজা চোখে মাতৃমূর্তির দিকে তাকিয়ে তার কাছে শতবার ক্ষমা চাইল কালীপদ। তার গুরু যথাযথ বলেছিল ভবানীর পায়েই সব বিপদের মুক্তি। কুটিল বাঘ এসে দাঁড়ালো সিংহের সামনে এবং প্রবল আক্রোশে কান ফাটানো গর্জন করে উঠল। কিন্তু সে গর্জনে হিমালয়ের রাজার রাজকীয় কেশরের প্রান্তভাগ স্থানচ্যুত হল না। বদলে সিংহের একটা বিরাট থাবায় ছিটকে পড়ল শার্দুলরূপী বিশ্বম্ভর। বাঘ যেদিকেই ছুটে পালাতে চায় দেখা যায় সেই ভয়ানক সিংহ ততবারই তার হলুদ চোখের সংহারক শীতল দৃষ্টি মেলে সেই দিকে অবরোধ করে দাঁড়িয়ে আছে।
অতি সামান্য সময় এইভাবে আক্রমণ প্রতি আক্রমণ চলার পর নরহন্তা দুর্দমনীয় নরবাঘকে মাটিতে ধরাশায়ী করে তার কণ্ঠ ছিঁড়ে ফেলল সেই সিংহ। সেই দিকে তাকিয়ে দেখা গেল সিংহের মুখে টাটকা রক্ত লেগে রয়েছে আর উঠোনে পড়ে রয়েছে বিশ্বম্ভরের ছিন্ন ভিন্ন দেহ। ঘাটটা ভেঙে একদিকে কাত হয়ে রয়েছে, ডান হাতটা কাঁধে থেকে ছেঁড়া। মৃত্যু তার শরীর থেকে ছদ্মবেশ মুছে ফেলেছে। একটা বিভীষণ নিনাদে চতুর্দিক কাঁপিয়ে তুলে সিংহ বাতাসে মিলিয়ে গেল। সিংহের আবির্ভাবের পেছনে আরকের গুণের সঙ্গে সঙ্গে দেবীর প্রভাব ছিল অত্যন্ত প্রকট। তাই হয়তো তিনি নিজের বাহনকে ফিরিয়ে নিলেন। এরপর কালীপদ অতি কৃষ্ট শরীরে উঠোনে এসে দাঁড়িয়ে ভগ্নস্বরে কইল, এই পাপিষ্ঠের মৃতদেহ এখনই দাহ করে ফেলো, পুড়িয়ে ছাই করে দাও। এই বলেই সে মূর্ছিত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। হপ্তাখানেক রায়বাড়ির আদর যত্ন ও পথ্য পেয়ে কালীপদর ঘা নিরাময় হয়ে এল। তারপর আরো দিন দুয়েক সেই বাড়িতে থেকে আতিথ্য গ্রহণের পর কালী ফিরে এলো গুরুর আশ্রমে। সব শুনে হংসিতান্ত্রিক হো হো করে উচ্চস্বরে হেসে উঠেছিল, বলেছিল, বলিস কিরে হতভাগা, তোর কিনা পেটে পেটে এত দূর দূর, আমার সেই দিনের কথা আমি ফিরিয়ে নিলুম। না মন্তর টন্তর তোর দ্বারা কতখানি হবে তা ওই রাক্ষসই জানে, কিন্তু এই এই আমি বলছি, তোর ভূত প্রেত ঠেকিয়ে এবং তাদের সঙ্গে বুদ্ধির লড়াই লড়েই দিন কাটবে। এ তুই একেবারে মিলিয়ে নিস কোনা। কালীপদ একটু হেসে গরুর পায়ের ধুলো মাথায় নিল। শুনছিলেন সৌমিক দে রচিত কালীগুণিন ও বাঘের থাবা গল্পের দ্বিতীয় পর্ব। গল্প পাঠ সুরেন্দ্রনাথ ও হাতকাটা সাধুর ভূমিকায় ইভান, কালীগুণিনের চরিত্রে নিহারেন্দু ব্যানার্জি, হংসিতান্ত্রিক ও কিশোর নরেন্দ্রের চরিত্রে কৌশিক, গাড়োয়ান ও দ্বারপাল ভবানীর ভূমিকায় বুবাই সাহা, মুন্সী দীনদয়াল ও সরকার মশাইয়ের চরিত্রে সৌরভ সাহা, বৃদ্ধ নায়েব ও পুরোহিতের চরিত্রে মলয়বাবু, দেবেন্দ্রনাথের ভূমিকায় আকাশ, বিশ্বম্ভর ইন্দ্রনীলবাবু, গিরিবালা দেবী শিপ্রা, সুরেন্দ্রনাথের স্ত্রী বিদিশা, ভয়ঙ্কর সপ্তযোগিনীর ভূমিকায় বর্ণিশা, শুকোঝির চরিত্রে সৌমিলি, পোস্টার কৃষ্ণেন্দু, সাউন্ড এফেক্টস শ্যাডো, পরিচালনায় কৌশিক ও অভিজিৎ, প্রযোজনা বিভা পাবলিকেশন। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন আপনাদের কাছের মানুষদের সঙ্গে। আপনারা পাশে আছেন বলেই আমরা নতুন নতুন গল্প আনতে উৎসাহ পাই। এভাবেই আমাদের পাশে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন বিভা ক্যাফে, গল্প শোনার সঠিক ঠিকানা।